আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের পঞ্চাশ পৃষ্ঠার নমুনা প্রশ্নমালা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এর প্রথম পর্ব এটি তো পঞ্চাশ পৃষ্ঠায় যে প্রশ্নমালা আছে সেটা আজকে আমরা তৈরি করব তো যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তো সেখান থেকে তোমরা তোমাদের যে বিষয়ে যে অধ্যায় যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার সেগুলো খুব সহজেই দেখে নিতে পারবে দেখো এখানে নমুনা প্রশ্নমালা রয়েছে প্রথমটা কি আছে প্রথমটা আছে হচ্ছে বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা তো এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয় বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কী কী যুক্ত হলে আরো ভালো হতো বলে আপনি মনে করেন বাকিগুলো তোমাদের হচ্ছে এখানে পূরণ করতে হবে তো আমরা এটা দেখব এর পরবর্তী কাজ আছে হচ্ছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা এখানেও চারটা প্রশ্ন দেওয়া আছে যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে তারপর এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন এরপর আছে কি মূল কাজগুলো কী কী তারপর আছে আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন এটার ক্ষেত্রে তোমাদের হচ্ছে আরও তিনটা প্রশ্নমালা এখানে যোগ করতে হবে অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যে যেসব সেবা পাওয়া যায় সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে নিচে দেওয়া ছক ব্যবহার করে পোস্টার পেপারে উপস্থাপন করব পোস্টার পেপার হিসাবে আমরা পুরোনো ক্যালেন্ডার বা কাগজের প্যাকেট ব্যবহার করতে পারি তো পঞ্চাশ পৃষ্ঠার এই ছকটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় অধ্যায় চার রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব মানুষ সামাজিক জীব আমরা সবাই কোনো না কোনো সমাজে বাস করি সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো হল পরিবার মূলত আমাদের এই সামাজিক জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই গড়ে উঠেছে পরিবার তাহলে দেখো সমাজ কিংবা রাষ্ট্র সকল কাঠামো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আছে আলাদা আলাদা ব্যক্তি এবং তাদের আলাদা আলাদা ভূমিকা এই শিখুন অভিজ্ঞতায় আমরা স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে এসব ক্ষেত্রে আমাদের অবস্থান ও ভূমিকা নির্ধারণ করব সেই লক্ষ্যে পুরো শিক্ষণ অভিজ্ঞতায় আমরা কিছু একক ও কিছু দলীয় কাজ করব স্থানীয়ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান আমরা তো জানি বিদ্যালয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাঠামো আর ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন হচ্ছে একটি রাজনৈতিক কাঠামো ঠিক আছে তো বিদ্যালয় হচ্ছে কি সামাজিক কাঠামো আর ইউনিয়ন বা সিটি কর্পোরেশন এগুলো হচ্ছে কি রাজনৈতিক কাঠামো কারণ আমাদের প্রত্যেকের পরিবারে সকল কাজ শৃঙ্খলার মাধ্যমে করার জন্য পরিবারের সকল সদস্যকে আলাদা আলাদা ভূমিকা আছে তাই না তেমনই আমাদের এলাকা সঠিকভাবে পরিচালনার জন্য কিছু মানুষ দায়িত্ব পালন করে থাকেন আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এবং ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধির থেকে প্রধান শিক্ষকের কাছ থেকে হচ্ছে বিদ্যালয়ের আর ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন জনপ্রতিনিধির কাছ থেকে হচ্ছে স্থানীয় সরকার পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে অনুসন্ধান করব এখন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সম্পর্কে তো আমরা ইতিমধ্যেই জেনেছি তোমরা প্রথম অধ্যায়ে পড়েছ যদি আবারও জেনে নেওয়ার প্রয়োজন হয় তবে প্রথম শিখন অভিজ্ঞতাটি আরেকবার ভালোভাবে দেখে নাও এখন এই কাজটি করার জন্য আমরা দুইটি পৃথক প্রশ্নমালা তৈরি করে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে যাব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা হচ্ছে তথ্য সংগ্রহ করব এখন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধির কাছ থেকে আমরা হচ্ছে স্থানীয় সরকার পরিচালনার জন্য আর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে তথ্য সংগ্রহ করব কাজটি আমরা পাঁচ থেকে জনের দলে ভাগ হয়ে করব এখন নিচে দেওয়া নমুনা প্রশ্নমালা ব্যবহার করে আমরা আমাদের অনুসন্ধানের জন্য দুটি প্রশ্নমালা তৈরি করে নেব তো আসলে আমরা হচ্ছে এখন এই নমুনা প্রশ্নমালাটা পূরণ করব নমুনা প্রশ্নমালা প্রথমে হচ্ছে আমরা এই তিনটা কোয়েশ্চেন দেখা যায় কি লেখা যেতে পারে এটা বলাই আছে নমুনা প্রশ্নমালা মানে তোমাদের যে এটাই লেখতে হবে তা কিন্তু না প্রথমে কি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয় বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কী যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন বিদ্যালয় প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কি কি তারপর কি বলা যেতে পারে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা করলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন এছাড়া কি বলা যেতে পারে বিদ্যালয় প্রশাসনের মূল নীতিগুলো কি কী ঠিক আছে তেমন কিন্তু আর অনেক প্রশ্ন বলা যেতে পারে যে বিদ্যালয়ে পাঠাগার রয়েছে কি না পাঠাগারের প্রয়োজনীয়তা কি তারপর বিদ্যাগারের শিক্ষার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে কি না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত সে অনুপাতটা সঠিক আছে কি না তারপর শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যান্টিনের ব্যবস্থা আছে কি না অনেক প্রশ্ন এখানে দেওয়া যেতে পারে তো আমি এখানে তিনটা প্রশ্ন দিয়েছি তোমরা এরকম অসংখ্য প্রশ্ন এখানে জেলে যেতে পারো ঠিক আছে কারণ এটা বলাই আছে এটা হচ্ছে কি একটা নমুনা প্রশ্নমালা তোমাদের যে এগুলো লিখতে হবে তা কিন্তু না এবার আসবো আমরা দেখি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা এক নম্বরে কী আছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন মূল কাজগুলো কী কী আর কোন কোন কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন তো সেখানে আর কী কী প্রশ্ন দেওয়া যেতে পারে আমরা সেটা দেখি এই চারটা প্রশ্ন তো আমাদের আগের থেকে ছিল আমরা কী লিখতে পারি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের ঐচ্ছিক কাজগুলো কি কি অর্থাৎ তারা যে এখানে যে সদস্য রয়েছে তারা কি ধরনের ঐচ্ছিক কাজগুলো করে থাকেন তারপর কি বলা যেতে পারে সেবার মান উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন কারণ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যারা রয়েছেন তাদের মূল উদ্দেশ্য কী জনগণকে সেবা দেওয়া এখন এই জনগণের সেবার যে মান সেটাকে উন্নয়ন করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটাই হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে সাত নম্বরে কি বলা যেতে পারে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য কি তো কোন তিনটা বস্তু আমরা দিলাম তোমরা তোমাদের বই থেকে কিন্তু এই ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন নিয়ে পড়ে আরও ভালোভাবে লিখতে পারবে ঠিক আছে তো অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে নিচে দেওয়া ছক ব্যবহার করে পোস্টার পেপারে উপস্থাপন করব। পোস্টার পেপার হিসেবে আমরা পুরোনো ক্যালেন্ডার বা কাগজের প্যাকেট ব্যবহার করতে পারি তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ছক পূরণ করব প্রথমে রয়েছে কি সামাজিক কাঠামো অর্থাৎ বিদ্যালয়ের ক্ষেত্রে যেভাবে পরিচালিত হয় যে ধরনের সেবা পাওয়া যায় এবং আমার ভূমিকা এরপর রয়েছে রাজনৈতিক কাঠামো অর্থাৎ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে যেভাবে পরিচালিত হয় যে ধরনের সেবা পাওয়া যায় এবং আমার ভূমিকা এই দুটো ছক পূরণ করা হয়ে গেলে আমরা হচ্ছে তার পরবর্তী ছকে চলে যাব যে নিচে দেওয়া ছক ব্যবহার করে আমরা তালিকা তৈরি করতে পারি বিদ্যালয় সামাজিক কাঠামো এই বিদ্যমান সামাজিক কাঠামো যে ধরনের সেবা পাওয়া যায় আমার ভূমিকা বিদ্যালয় একটা উদাহরণ দেওয়া হচ্ছে বিদ্যালয় শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা পরিচ্ছন্নতা সহযোগিতা করে ইত্যাদি ইত্যাদি তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা একান্ন পৃষ্ঠা এবং বাহান্ন পৃষ্ঠা এই যে দুটা ছক আছে এই ছক দুটো হচ্ছে আমরা পূরণ করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক অভিজ্ঞতা নাগরিক দায়িত্ব এর পঞ্চাশ পৃষ্ঠার নমুনা প্রশ্নমালা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখাবে পরবর্তী পর্বে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ